सर्वभूतेषु इन्द्ररूपेण शासिता পাইপের সঙ্গে পুকুরের সম্পর্কটা খুব গভীর, তাই এবার পাইপের মাধ্যমেই পুকুরে আসছে সোনার জল। নিয়ে আসছেন কারা? বোসপুকুর। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন এই বোসপুকুরের হিরো বলা যায় যাকে, বোসপুকুর শীতলা মন্দিরের হিরো অবশ্যই কাজলদা। কাজলদা, নামটা খুব সুন্দর যে পুকুরে এবার সোনার জল। তোমাদের মণ্ডপে মানে এখানকার নামের মধ্যে রয়েছে বোসপুকুর, কীভাবে সোনার জলটা আসছে সেটা যদি বলো। মেনলি যেহেতু স্কিপার পাইপকে নিয়ে আমরা এবছর কাজ করছি, আমার টাইটেল স্পন্সার্ড, সুতরাং যখন পাইপ তো আমরা জেনারেলি দেখেছি জল বহনকারীর মাধ্যম, কিন্তু এই জলের দ্বারা যখন কৃষিকার্যে আমরা ইউজ করে থাকি তখন এই পাইপের জলের মাধ্যমে কিন্তু আমরা সোনার ফসল ফলাই। তা সেই কারণেই আমরা এবার বলেছি পুকুরে এবার সোনার জল, বোসপুকুরের বোসটা বাদ দিয়ে। উমার বাপের বাড়ি যে সুন্দরভাবে এই পাইপ দিয়ে যে সাজানো যায় সেটা দর্শকরা যতক্ষণ না আমাদের মণ্ডপে আসবে বুঝতে পারবে না, তবে আপনাদের ক্যামেরার মাধ্যমে তারা দেখে বুঝতেই পারবে যে এটা কী আকার ধারণ করছে। এখনও আমরা সেই ভাঁড়ের জায়গাতেই পড়ে রয়েছি, মানে এখনও পর্যন্ত ভাঁড় মানুষ ভুলতে পারেনি। হয়তো বা আশা করছি এবছর পাইপ দিয়ে সেরকম আবার একটা নতুন চমক সৃষ্টি করবে। ভাড় থেকে মোচা বা ধরুন শাখা পলা থেকেই পাইপ, এই অভিনব ভাবনার পেছনে মূলত যে মানুষটি তিনি গোবিন্দদা, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। গোবিন্দদা পাইপ দিয়ে মণ্ডপ সজ্জা, মানে ভাবতেই পারেন না মানুষটা, পাইপ দেখলেই মানুষ দূরে সরিয়ে দেয়, পা দিয়ে ঠেলে সরিয়ে দেয়, সেটা দিয়ে মণ্ডপ সজ্জা, এই ভাবনাটা এলো কীভাবে? এবার এর আগে কাজলদা একটু কথা বলেছেন যে কর্পোরেট নিয়ে কাজ করার ব্যাপারটা, তো আমার কাজলদা যখন কর্পোরেটে নিয়ে গেলেন তো ওরা যখন যে পাইপ দিয়ে কিছু করার কথা, তখন আমি দেখলাম যে পাইপ দিয়ে কী করা যায়, এটা তো ফেলে দেওয়া জিনিস, এটাকে ব্র্যান্ডও করা যাবে না। স্কিপার মানে একটা একদম ওয়েটফুল একটা কোম্পানি, তাদের পাইপটাও ওয়েট, একদম হাড়ি পাইপ, তো সেটাকে আমি কীভাবে কাজ করবো? তখন মাথা হলো পুজোটার সাথে লিঙ্কটেড কীভাবে করবো, তখন বললাম যে এটা যদি উমার বাপের বাড়ি আমি তৈরি করি তো কাজটা খারাপ হবে না। তখন আস্তে ডিজাইনটা আমি বানাই যে কীভাবে কাজটা করলে কী অসুবিধা গেলে, এই পাইপটা কীভাবে কাটবো, কি এই ডিজাইনগুলো আস্তে আস্তে করতে করতে আজকে এই জায়গাটায় পৌঁছে গেছে। কাজলদা, সিটি সেরা আপ্যায়ন অ্যাওয়ার্ডস নিয়ে নিশ্চয়ই তোমরা জানো, তোমাদের প্রস্তুতি প্রায় শেষ, কিন্তু এই অ্যাওয়ার্ডসের জন্য তোমরা কতটা প্রস্তুত? আমরা প্রস্তুত এই কারণে আমাদের মনে হচ্ছে এবছর প্যান্ডেলটা আমাদের একদম ভিন্ন একটা রূপ ধারণ করছে, সুতরাং প্যান্ডেল দেখে, মণ্ডপ সজ্জা দেখে, প্রতিমাকে দেখেই তো মানুষ বিচার করে, সুতরাং আমরা খুব আশাবাদী যে আমরা এবছর অন্তত পাবো। এটা জানি না, সবাই হয়তো আমার থেকেও ভালো করছে, আমি তো অন্য কারোরটা দেখিনি, তবে আমার আশা যে আমরা এবছর এই পুরস্কারটা নিশ্চয়ই অর্জন করতে পারবো। বলবো যে সিটি সেরা পুজো অ্যাপে আপনারা ডাউনলোড করুন, এবং বোসপুকুরের প্যান্ডেল ভালো লাগলে নিশ্চয়ই ভোট করুন এবং আমাদের জিতিয়ে তুলুন। বহু এমন
ছোট জিনিস আছে যেগুলো নিয়ে বিন্দু মাত্র না ভেবে আমরা ফেলে দিই, কিন্তু সেই সমস্ত জিনিসগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই বারবার দেখিয়েছে বোসপুকুর শীতলা মন্দির। তাই এবারও যদি সেটা দেখতে হয় তাহলে কিন্তু আসতেই হবে বোসপুকুরে। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস, কলকাতা। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, রেজিস্টার করুন আর আপনার পছন্দের পুজোকে ভোট দিন। সিটি সেরা পুজো অ্যাপ অ্যাভেলেবল অ্যাট অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। ভোট দিয়ে জিতিয়ে দিন আপনার পছন্দের পুজোকে। দুর্গাপুজোর লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।